পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে আলো জ্বলবে আজ। উদ্বোধনের পর মাছ বিক্রিতে আসার আলো দেখছেন শরীয়তপুরের ব্যবসায়ীরা। সপ্তাহব্যাপী বুস্টার ডোজ কর্মসূচি শুরু, টিকায় রোল মডেল বাংলাদেশ দাবি স্বাস্থ্যমন্ত্রীর। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে কুমিল্লা সিটির মেয়র প্রার্থীদের গণসংযোগ। নরসিংদীতে পিকআপ ভ্যান ও ট্রেনের সংঘর্ষে চারজন নিহত, গাজীপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত। আসসালামু আলাইকুম, মুনিরুল ইসলাম আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দেশের খবরে। একেএসটি এমটি বার শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। বহুল কাঙ্ক্ষিত ও স্বপ্নের পদ্মা সেতুর উপরে স্থাপিত ল্যাম্পপোস্টের মধ্যে 24টি ল্যাম্পপোস্ট আজ পরীক্ষামূলকভাবে আলো জ্বালানোর কথা রয়েছে। ইতোমধ্যেই পদ্মা সেতুর দুই প্রান্তে 80 কিলোওয়াটের বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে পল্লী বিদ্যুৎ থেকে। পদ্মা বহুমুখী প্রকৌশলী কর্তৃপক্ষ জানায়, আজ সন্ধ্যায় একটি সার্কিট ব্রেকারের থাকা 24টি ল্যাম্পপোস্টের লাইটে পরীক্ষামূলক আলো জ্বলবে। সেতুর প্রতিটি ল্যাম্পপোস্টে বিদ্যুতের কেবল লাগানো হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে সব কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপরই পরীক্ষামূলকভাবে পুরো সেতুতে লাইট জ্বালানো হবে। মূল সেতুতে রয়েছে মোট 415টি ল্যাম্পপোস্ট। পদ্মা সেতুর উদ্বোধন সামনে রেখে আশার আলো দেখছেন শরীয়তপুরের মাছের খামারিরা। 25 জুন এই সেতুর উদ্বোধনের পর দ্রুততম সময়ে মাছ ঢাকার বাজারে পাঠাতে পারবেন তারা। এতে তাদের পরিবহন খরচ কমবে, দামও বেশি পাবেন। বছরে অন্তত 550 কোটি টাকার মাছ ঢাকার বাজারে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন খামারি ও মৎস্য বিভাগ কর্মকর্তারা। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। যোগাযোগ ব্যবস্থা তো বটেই, এর পাশাপাশি পদ্মা সেতু বদলে দিয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার কৃষি ও মৎস্য নির্ভর অর্থনীতি। শরীয়তপুরের 11 লাখ মানুষের জন্য বছরে 25,000 মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। চারদিক দিয়ে বয়ে চলা পদ্মা, মেঘনা, কীর্তিনাশা ছাড়াও বেশ কিছু ছোট নদী ও পুকুর জলাশয় থেকে উৎপাদন হয় অন্তত 37,000 মেট্রিক টন মাছ। উদ্বৃত্ত এই 12,000 মেট্রিক টন মাছ তারা বিক্রির জন্য নিয়ে যান নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লার বিভিন্ন বাজারে। অথচ রাজধানী ঢাকায় নিয়ে আসতে পারেন না মাঝখানে পদ্মা নদী থাকায়। আর সেই পদ্মা নদীতে নির্মিত সেতু চালু হলে পরিবহন খরচ কমার পাশাপাশি ভালো দাম পাবার আশা খামারিদের। পদ্মা সেতুর সাথে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের ভাগ্য উন্নয়নের চাকা ঘুরবে। আমাদের এই পদ্মা নদীতে প্রচুর মাছ আহরণ করা হয়। এই মাছগুলা যাতে যদি পদ্মা সেতু উদ্বোধন হয়, পদ্মা সেতু চালু হয়, তাহলে দ্রুত আকারে বাজারজাত করতে পারবে এবং তারা লাভবান হবে। আমাদের এখানে গাড়ি ছাড়লে ফেরি কাছে সিরিয়াল দূরে ওখানে দেরি হয়ে গেলে বাজার পাওয়া যায় না ঢাকাতে যায়। আর যদি আমাদের ব্রিজটা চালু হয়ে যায়, হ্যাঁ, আমাদের কোনো সমস্যা নেই। মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন প্রতি বছর জেলায় মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ভালো বাজারের অভাবে খামারিরা খুব বেশি লাভের মুখ দেখতে পারেন না। পদ্মা সেতু চালু হয়ে যায় তাহলে তাদের পরিবহন ব্যয় অনেক কমে যাবে, এর ফলে চাষিরা উৎসাহিত হবে এবং আমাদের যে পুকুরে মাছ চাষ হচ্ছে তারা এই পরিমাণ বাড়িয়ে দিবে এবং এখানে কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হবে। এখন শুধু অপেক্ষা পদ্মা সেতু উদ্বোধনের। এনটিভি নিউজ ডেস্ক। করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী শুরু হয়েছে সপ্তাহব্যাপী বুস্টার ডোজ কর্মসূচি। এ উপলক্ষে ময়মনসিংহে সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ড কার্যালয়ে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। সপ্তাহব্যাপী বুস্টার ডোজ কর্মসূচিতে 1,59,749 জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। সকালে নওগাঁ সদর হাসপাতালে বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ জেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। সারা দেশের মতো নেত্রকোনাতে শুরু হয়েছে বুস্টার ডোজ টিকা সপ্তাহ কার্যক্রম। সকালে জেলা সদর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে টিকা দেওয়া শুরু হয়। এছাড়া নাটোর, চাঁদপুর ও ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী বুস্টার ডোজ কর্মসূচি শুরু হয়েছে।
এদিকে করোনা নিয়ন্ত্রণে সবাইকে বুস্টার ডোজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, 1 কোটি মানুষকে বুস্টার ডোজ টিকা দেয়া হবে আর 12ই মে পর্যন্ত এই টিকার বিশেষ কার্যক্রম চলবে। আজ 16,650টি কেন্দ্রে এই বুস্টার ডোজের বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, টিকা কার্যক্রম এবং করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। মৃত্যুর ঝুঁকি নাই বললে চলে বুস্টার ডোজ নেওয়ার পরে, কাজে বুস্টার ডোজ নেওয়াটা খুবই জরুরি। আমরা আহ্বান করব সকলেই, যাদের বুস্টার ডোজ নেওয়ার সময় হয়ে গেছে তারা বুস্টার ডোজ গ্রহণ করবেন। দর্শক, আগে জানিয়েছি বহুল কাঙ্ক্ষিত ও স্বপ্নের পদ্মা সেতুর উপর স্থাপিত ল্যাম্পপোস্টের মধ্যে 24টি ল্যাম্পপোস্টে আজ পরীক্ষামূলক আলো জ্বলবে। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি মুন্সিগঞ্জে মাওয়া প্রান্তে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট এস এম আতিক। আতিক, ঠিক কখন ল্যাম্পপোস্টে আলো জ্বলে উঠবে, প্রস্তুতি কেমন দেখছেন? মনির, আমরা যতটুকু জেনেছি সন্ধ্যা 6টার দিকে আসলে পরীক্ষামূলকভাবে ল্যাম্পপোস্টে আলো জ্বালানোর কথা রয়েছে, এবং আমরা এই ব্যাপারটি আগেই জেনেছিলাম যে পদ্মা সেতুতে কিন্তু টেম্পোরারি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে উদ্বোধন অনুষ্ঠানকে জমকালো করার জন্য। এছাড়া কিছু প্রস্তুতি বাকি আছে, সে কারণে আর কি উদ্বোধন অনুষ্ঠানে সাময়িক যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এটার পরে আর কি কিছুদিন আরও কিছু কাজ করা হবে, তারপরে পুরোপুরি স্থায়ীভাবে আসলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। আপনাকে একটু জানিয়ে রাখি যে যে কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের তারিখ, সেই তারিখকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। এরই মধ্যে 99% শেষ হয়েছে পদ্মা সেতুর কাজ, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি টোল প্লাজার সামনে, পদ্মা সেতুর টোল প্লাজার সামনে, এখানেও কিন্তু অ্যাপ্রোচওয়ে নির্মাণ এবং আনুষাঙ্গিক যে কার্যাবলী রয়েছে সেগুলো কিন্তু বেশ জোরে সোরে এগিয়ে যাচ্ছে, এবং আশা করা যাচ্ছে যে 20 তারিখের আগেই এইগুলো কাজ সম্পন্ন করা হবে এবং পদ্মা সেতু উদ্বোধনের সময় যাতে সব কিছু তৈরি থাকে, প্রস্তুত থাকে, সে ব্যাপারে কিন্তু এখন জোরে সোরে কাজ চলছে। আসলে এটি বহু আকাঙ্ক্ষিত একটি তারিখ, উদ্বোধনের তারিখ, এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু দুপাড়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি। তা আমি আসলে অনেকের সাথে কথা বলেছি, তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তাদের প্রতি মুহূর্তে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে যে যতই দিন ঘনিয়ে আসছে তাদের যে স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা, সরাসরি যোগাযোগ স্থাপনের যে তীব্র দীর্ঘদিনের আকাঙ্ক্ষা সেটি পূরণ হতে যাচ্ছে। উচ্ছ্বাস, উদ্দীপনা সব কিছুই লক্ষ্য করছি এই দুপাড়ের মানুষের মধ্যে। সব কিছু মিলিয়ে যারা এখানে কাজ করছেন তারাও যেমন আনন্দিত, এবং যারা এখানকার এলাকাবাসী আছেন এবং সেতু ব্যবহারকারী আছেন তারাও কিন্তু খুবই আনন্দ উদ্বেলিত এবং তারা অপেক্ষা করছেন কবে উদ্বোধন হবে সেতুটির। তো মনির, এই ছিল আমার কাছে। আতিক, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জ থেকে জানছিলাম পদ্মা সেতুর খবর। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে গণসংযোগ করছেন কুমিল্লা সিটি নির্বাচনের মেয়র প্রার্থীরা। সকালে নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। এ সময় তিনি কুমিল্লা সিটির সাবেক মেয়র মনিরুল হক সাক্কু দুর্নীতি করেছেন বলে অভিযোগ করেন। এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও জানান তিনি। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তিনি বলেন, তার 2 মেয়াদে কোনো দুর্নীতি হয়নি, আওয়ামী লীগের সংসদ সদস্যের পরামর্শ নিয়েই সব কাজ করেছেন তিনি। অপরদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করছেন। পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। পোস্টার, ব্যানার আর প্রার্থীদের শোডাউনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা। 15 জুন হবে ভোট গ্রহণ। এটা আমি প্রমাণ করব, সবার সামনে আমি প্রমাণ করব উনি দুর্নীতিবাজ। আমি যদি প্রমাণ করতে না পারি কানুন থেকে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে চলে যাব। উনি কি আমি দিদি গেছি, উনি কি দুদিকের প্রধান না সরকার প্রধান? এভিডেন্স ছাড়া কথা বলা উচিত। এভিডেন্স ছাড়া আমি একটাই কথা কই, আমার লোকে মাদক ঘুরে সব করে সব হইলে উনি অভিযোগ করুন না, পুলিশে বলুক যে আমার কাছে তো এভিডেন্স আছে। একজন চোর আরেকজন বড় চোর, এই সকল চোরদেরকে কুমিল্লার মানুষ ইনশাল্লাহ 15 তারিখ বয়কট করবে। 16 তারিখ যে সূর্য আসবে কুমিল্লায়, সেটা একটা নতুন সূর্য হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে খাগড়াছড়ি আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার অভিযোগ করেন, সেই মিছিল নিয়ে এক পর্যায়ে তারা জেলা বিএনপির সভাপতির বাসভবনে হামলা চালায়। এ সময় একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ, একটি প্রাইভেট কার এবং দুটি সাইকেল ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, বলেছেন মিছিলকারীদের উদ্দেশ্যে ঢিল ছোঁড়ায় পাল্টা জবাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি ছাত্রদলের হামলায় সাতজন কর্মী আহত হয়েছে। এদিকে সকালে চট্টগ্রাম নগরী বহদ্দার হাট মোড় থেকে লাঠি মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুরাদপুর এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয় রংপুর নগরীর বেদপট্টি মোড়স্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে। একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়ে গোপালগঞ্জের চৌরঙ্গীতে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এছাড়া টাঙ্গাইল, সাভার, নীলফামারী ও ভালুকাতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়িয়েছে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জেলা যুবদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিক উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে সেলাই মেশিন, শাড়ি, লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপর হামলা প্রসঙ্গে রিজভী বলেন, সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কে দিচ্ছে। জেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকনের সভাপতিতে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। আমরা জানতে পেরেছি রোজার মধ্যে আওয়ামী লীগের মন্ত্রীরা হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের সেতু মন্ত্রী, অন্যান্য বড় মন্ত্রীরা তারা এই বাজার সিন্ডিকেটের হোতাদেরকে ডেকে নিয়ে এসে বলেছে এই ঈদের আগে জিনিসপত্রের দাম যেটা বাড়াবি এই টাকা যেন আমাদের বাড়িতে আসে ঠিক। এখানে প্রধানমন্ত্রীর নিকট আত্মীয় স্বজন রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাইলে বিএনপিকে আদালতে আপিল করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল্লাহ আলম হানিফ। দুপুরে হবিগঞ্জের সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি একথা বলেন। হানিফ বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের বিধান দেশের উচ্চ আদালত বাতিল করেছে, কারণ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষড়যন্ত্র হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আজিজুস সামাদ ডন ও ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী। নরসিংদীতে ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। গাজীপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মারা গেছে আরও দুজন। পুলিশ জানায় দুপুরে নরসিংদীর রায়পুরায় ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়, এতে চারজন নিহত হয়েছে, আহত হয়েছে তিনজন। পিকআপ ভ্যানটি রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে মোবাইল নেটওয়ার্কের টাওয়ারের কাজ শেষে নরসিংদীতে ফিরছিল। ওই সময় ঢাকা থেকে সিলেটগামী ইন্টারসিটি জয়ন্তিকা ট্রেনটিও যাচ্ছিল। পিকআপটি রেলক্রসিংয়ে পার হতেই ট্রেনের সাথে সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে পিকআপে থাকা দুজন মারা যান, হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও দুজন। এদিকে গাজীপুরের কাপাসিয়ায় বাস পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। সকালে রাজেন্দ্রপুর টোক সড়কের সাল্লাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। চাঁদপুরে ইউপি চেয়ারম্যান সেলিম খান আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হয়েছেন। দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারিকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদপুরের পদ্মা মেঘনা থেকে বালু উত্তোলন ও চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ সহ নানান অনিয়মের অভিযোগ ওঠে সেলিম খানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।
চট্টগ্রামের হাটহাজারিতে আগুনে পুড়ে মারা গেছেন একজন। এই ঘটনায় ভস্মীভূত হয়েছে চারটি বসত ঘর। স্থানীয়রা জানায়, সকালে উপজেলার পৌর এলাকার আজাজুল্লাহ মুন্সির বাড়িতে আগুন লাগে। মুহূর্তে তা পাশের তিনটি সেমিপাকা ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারি ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ফোরকান উদ্দিন নামের পক্ষাঘাতগ্রস্ত একজনের মৃত্যু হয়েছে। কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। লিচুর জন্য খ্যাত দিনাজপুরে এবার ফলন ভালো হয়েছে, তবে দাম ঊর্ধ্বমুখী। গত দুবছর করোনার কারণে লিচুর দাম না পেলেও জেলায় এবার দ্বিগুণ তিনগুণ দামে লিচু বিক্রি হচ্ছে। ভালো দাম পেয়ে খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা। দিনাজপুর থেকে ফারুক হোসেনের রিপোর্ট। দিনাজপুরের বড়মাঠ ও নিউ মার্কেটে জমজমাট লিচু বাজার। বিক্রি হচ্ছে নানা জাতের লিচু। চায়না থ্রি, বেদেনা, বোম্বাই, মাদ্রাজি, হারিয়া জাতের লিচুর দাম জাতভেদে ভিন্ন। এসব লিচু কিনে নিচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা। ক্রেতারা বলছেন, শরণকালে এত বেশি দামে লিচু বিক্রি হয়নি। করোনার দুই বছরে লিচুর দাম না পেলেও এবার দারুণ খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা। সব লিচুর দাম ভালো এবং আমাদের কৃষকরা আল্লাহর রহমতে ভালো দাম পাচ্ছে। সকাল থেকে বোম্বাই বেচে 2500 টাকা, আর এখন হলো 2200 টাকা 2800 টাকা। লিচু বাজারে খুব চড়া দাম, লিচু এবার চার ভাগের এক ভাগ আসছে বাজারে। তবে দাম বেশি হওয়ায় লিচু কিনতে হিমশিম খাচ্ছেন স্থানীয় ক্রেতারা। 2000 টাকা সহ লিচু, আবার 1000 টাকা সহ লিচু, অবশেষে ওই দিকে না তাকিয়ে 400 টাকা সহ লিচু কিনলাম হারিয়া ভাঙা। যে চায়না থ্রি এবং আপনি বেদেনা, এসব লিচু তো আমাদের এলাকায় যে নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন লোক আছে, দরিদ্র লোক আছে, এদের মুখে তো আসলে এটা উঠবে না। জেলা কৃষি অফিসের তথ্য মতে, দিনাজপুর জেলার 5,787 হেক্টর জমিতে প্রায় 3,35,000 লিচু গাছ রয়েছে। জেলায় ছোট বড় মিলে 3,000 লিচুর বাগানে এবার 35,000 মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছে। NTV নিউজ ডেস্ক। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় চা দিবস। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে দ্বিতীয়বারের মতো নানান আয়োজনের আয়োজন করা হয়। সকালে শ্রীমঙ্গলে চা গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র্যালিটি চা গবেষণা কেন্দ্র থেকে শুরু হয়ে আশপাশের এলাকা ঘুরে আবারও চা গবেষণা কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে চা দিবসের সংকল্প সমৃদ্ধ চা শিল্প, এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে দ্বিতীয় চা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে চা বোর্ড আঞ্চলিক শাখার উদ্যোগে চা মেলা, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। পরে মেলায় অংশগ্রহণ করা সেরা তিনটি স্টলের প্রধানদের হাতে ক্রেস্ট তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক। মুক্তিপণের দাবিতে ভৈরব থেকে অপহৃত শিশু মোকাররমকে 7 দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লার মদনপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে ভৈরব থানায় নিয়ে আসা হয়। ঘটনার মূল হোতা শিশুটির খালু বাবু মিয়া এবং তার প্রথম স্ত্রী নুরুন্নাহার অনুকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ব্রিফিংয়ে ভৈরব থানা পুলিশ জানায়, গত 28 মে সকালে বাবু মিয়া ভৈরব উপজেলার কামারকান্দা গ্রামে তার ভাইয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরে তার শিশুপুত্র মোকাররমকে অপহরণ করে মোবাইলে মুক্তিপণ হিসেবে 60,000 টাকা দাবি করেন। পরে বিকাশে অগ্রিম 5,000 টাকা দেয় শিশুটির বাবা। বিষয়টি পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করা হয় শিশু মোকাররমকে। স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে পারেনি গোপালগঞ্জ জেলা শহরের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর 13 শিক্ষার্থী। এতে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিভাবকরা জানায়, লটারিতে ভর্তির পর অপেক্ষমান থাকা 6ষ্ঠ শ্রেণীর 13 শিক্ষার্থীকে বিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে এসব শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করলে হঠাৎ করে তাদের ভর্তি অবৈধ উল্লেখ করে অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে বাধা দেয় স্কুল কর্তৃপক্ষ। আজ সকালে এসব শিক্ষার্থী অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে স্কুলে আসলে তাদেরকে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। এতে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে স্কুলের অধ্যক্ষের সাথে তর্কে জড়িয়ে পড়েন অভিভাবকরা। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন স্কুলে এসে অভিভাবকদের সাথে কথা বলে তাদের শান্ত করেন। বিষয়টি খতিয়ে দেখারও আশ্বাস দেন তিনি। খবরের শেষ ভাগে আমরা যাবার আগে AKST MT বার শিরোনামগুলো আরও একবার মনে করিয়ে দিচ্ছি। পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে আলো জ্বলবে আজ। উদ্বোধনের পর ব্যবসা বাড়বে বলে আশাবাদী শরীয়তপুরের মাছের খামারিরা। সপ্তাহব্যাপী বুস্টার ডোজ কর্মসূচি শুরু। টিকায় রোল মডেল বাংলাদেশ দাবি স্বাস্থ্যমন্ত্রীর।
অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে কুমিল্লা সিটির মেয়র প্রার্থীদের গণসংযোগ নরসিংদীতে পিকআপ ভ্যান ও ট্রেনের সংঘর্ষে চারজন নিহত গাজীপুরে বাস ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত এই ছিল দেশের খবর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছটায় ইভনিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে